এক মেসেজে উধাও টাকা। এক মহেশতলা থেকে খবর আসে দুই প্রতারিতের মেল সেই একই জায়গায়। দুজনেই জমি রেজিস্ট্রি করতে গিয়েছিলেন বেহালা রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি অফিসে আসল জট। বেহালা রেজিস্ট্রি অফিসে ওরা হানা দিল সিএন। ফোনে আচমকা মেসেজ, সেকেন্ডে উধাও 10,000 টাকা। সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ফ্রিজ না করলে ফের প্রতারণার ফাঁদে পা দিতেই পারেন। একদিনের জোড়া প্রতারণার ছবি উঠে এসেছিল খোদ কলকাতার বুকেই। দুই প্রতারিতের বাড়ি মহেশতলায়, মিল ছিল একটি জায়গায়। দুজনেই জমি রেজিস্ট্রি করতে গিয়েছিলেন বেহালা রেজিস্ট্রি অফিসে। সেখান থেকেই শুরু গণ্ডগোল। গোড়াতেই হাত দিতে এবার সেই বেহালা রেজিস্ট্রি অফিসেই হানা দিল সিএনএর ক্যামেরা। কিন্তু সেখানে গিয়ে একই কাণ্ড। অফিস ঘরে নয়, রেজিস্ট্রির কাজ চলছে অফিসের সিঁড়ির তলায়। ছবি তুলতেই বাধা, হুলুস্থুল কাণ্ড অফিস চত্বরে। নিজে সব জায়গায় কাজ, এখানে সই করার কাজ হচ্ছে। আমি কোনো বাধা দিই আমি আপনি আমি বলেছি আপনি পারমিশন না নিয়ে ফটো তুলতে পারেন না। আমি থাম্বিং তো করাবো তো, গভর্নমেন্টের রুল আছে, আমি কি করবো? গভর্নমেন্টের এখানে এখানে আমাদের আলাদা করে বাইরে তো কাজ করতে হয়। পাবলিককে ওপিনিয়ন নেওয়ার আপনি কে ভূমিকা ধরেছেন? এটা সরান। বাগবিতণ্ডা শুরু হতেই হঠাৎ কাজ গুছিয়ে মক্কেল নিয়ে আবার উপরের অফিসে চলে গেলেন কর্মকর্তারা। কিন্তু কেন? সিঁড়ির তলা এমন কি কাজ চলছিল যা ক্যামেরা দেখেই ওপরে চলে গেল? যদিও পরবর্তীতে ফের কথা বলতে বাধ্য হলেন সেই মুহূর্ত। কিছু কিছু লোক বলছে আমরা আইডেন্টিফাই করছি, সেই আইডেন্টিফাই করতে কি আমাদের টাকাটা হ্যাক হয়ে যাচ্ছে। আমি শোনা কথা, আমি নিজে সে কেউ এসে বলেনি আমাকে, শোনা কথা কেন হ্যাক হয়েছে। আমরা তো চাইছি ফিঙ্গারপ্রিন্ট কেন নেওয়া হবে, একটা আইডেন্টিফায়ার কেন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে? আমরা তো পেটের জন্য কাজ করতে বসেছি, আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাদের ব্যাংক থেকে হ্যাক হয়ে গেলে তাহলে আমরা খাবো কি? রেজিস্ট্রি অফিসেও ফের দেখা মিলল আর এক প্রতারিতের। ফের ব্যাংক থেকে মেসেজ, টাকা উধাও চোখের নিমেষে। যদিও পরবর্তীতে ফের টাকা ফিরে পাওয়া গেছে। দুটোর সময় আমার মেসেজ এসছে টাকা গায়েব। তো স্টেট ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট তুলতে গেলাম, ওরা বলছে আধার কার্ড দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট ধরে টাকা উঠে গেছে। আর লাস্টে আমি রিজার্ভ ব্যাংকে অ্যাপ্লাই করলাম, করতে তার 5-6 দিন পরে আমি টাকা রিটার্ন পেয়েছি। ফিঙ্গারপ্রিন্ট এমনি আমি কোনো মোবাইলে কোনো ক্ষেত্র কাজ করে নেই, আমাদের রেজিস্ট্রি অফিসে লাগে ফিঙ্গারপ্রিন্ট মাঝে মাঝে আইডেন্টিফাই করলে। অফিস চত্বরে থাকা মানুষগুলোর মুখেও তখন আতঙ্কের ছাপ। কি করবেন, কাকে বিশ্বাস করবেন? রেজিস্ট্রি অফিসে ক্রেতা বিক্রেতার পাশাপাশি তো আঙুলের ছাপ দিয়ে থাকেন খোদ আইনজীবীও, তাদের সুরক্ষাই বা কোথায়? আমাদের এই রেজিস্ট্রি অফিস থেকে এখনো কিছু হয়নি। এবারে গভর্নমেন্টের সার্কুলার অনুযায়ী আমরা বিং এ অ্যাডভোকেট, আমাদের কাজগুলো করতে হয়, তো আমরা সেই কাজগুলো করি। কে ট্যাম্পারিং করে, কি করে না করে, সেটা আমাদের কোনো দায়িত্ব না, এটা সম্পূর্ণ গভর্নমেন্টের দায়িত্বে থাকি। আমরা ওর তো টেনশনের মধ্যে থাকি, কারণ আমাদেরও অনেক সময় কি হয়, মক্কেলকে আমাদেরকেও আইডেন্টিফাই করতে হয়, সুতরাং আমাদের বায়োমেট্রিকটাও এখানে দেওয়া হয়। তো আমাদের বায়োমেট্রিক নিয়ে যদি কেউ যদি ফ্রড করে, কিছু করার নেই। এখন আমরা চেষ্টা করেছি, জানার পরে আমরা বায়োমেট্রিকটাকে লক করারও চেষ্টা করছি, তারপরে আবারও জানতে পারছি বায়োমেট্রিক লক করার পরেও এটা নাকি আবার ফ্রড হচ্ছে। কনফিউশন তো থাকবেই, বায়োমেট্রি না হলে কোনো কাজ হবে না। বায়োমেট্রিতে দিতে গেলে এখন দেখা যাচ্ছে জাল হচ্ছে, তো ন্যাচারালি এটা কনফিউশন সবার থাকবে, শুধু আমার নয়, প্রত্যেকের কনফিউশন থাকবে আর থাকা উচিত। যেখানে অথেন্টিকেট করছি আমার আধারের ডিটেলস দিয়ে, যেই ভেন্ডারের থ্রু যাচ্ছি, মানে যেখানে আমি আমার ডিটেলসটা পুট করলাম, ওর আমি আমার যেখানে ফিঙ্গারপ্রিন্ট বেসিক্যালি পুট করছি, তো সেইগুলো বেসিক্যালি খেয়াল রাখতে হবে। সেখানে অথরাইজড ভেন্ডার অ্যান্ড অথরাইজড জায়গা থেকে বেসিক্যালি করা উচিত। আমি কোথায় কোথায় এই ডেটাগুলো দেব, কোথায় আধার অথেন্টিকেশন করব, সেগুলোর উপরে আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে। আতঙ্কে আমি আপনি, আতঙ্কে গ্রাহকরা, কিন্তু এর উপায় কি? সতর্কতা অবলম্বন তো করছেন সাধারণ। সরকারের মনে চলছে কি? সরকার সতর্ক তো? ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দুর্নীতিগ্রস্ত রাজ্যে হাজির নতুন বিপদ। দেদার চুরি, আঙুলের ছাপ, রেশন দোকান থেকে শুরু করে জমি রেজিস্ট্রি অফিসে বায়োমেট্রিক পদ্ধতিকে কাজে লাগিয়ে চলছে প্রতারণা চক্র। ব্যাংক অ্যাকাউন্ট থেকে লুট লক্ষাধিক টাকা। কিভাবে চলছে ডিজিটাল চুরি, কি বলছেন সাইবার বিশেষজ্ঞরা, দেখে নিন সিএনএর পর্দায়।
রাজ্য জুড়ে প্রতারণার ফাঁদ। এক লহমায় আঙুলের ছাপ নকল করে ব্যাংক থেকে চুরি হচ্ছে লাখ লাখ টাকা। দুর্গাপুর মহেশতলা থেকে শুরু করে সারা বাংলা হ্যাকারদের নখ দর্পণে। রেশন দোকান থেকে শুরু করে জমি রেজিস্ট্রি অফিস, এমনকি সিম কার্ড কিনতে গিয়েও বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া মিলবে না পরিষেবা। আর সেই বায়োমেট্রিক পদ্ধতিকে কাজে লাগিয়ে চলছে প্রতারণার চক্র। স্মার্ট যুগে স্মার্ট জালিয়াতির শিকার আমজনতা, কিন্তু এই সংকট থেকে কিভাবে মিলবে নিস্তার? প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে বিশদে জানালেন সাইবার বিশেষজ্ঞ মহল। সাইবার বিশেষজ্ঞ সম্যজিৎ মুখোপাধ্যায়ের দাবি, যারা প্রযুক্তির বিষয়ে ওয়াকিবহাল নয় বা স্মার্টফোন চালনা করতে তেমন দক্ষ নয়, তাদের আঙুলে ছাপ দিয়ে ট্রানজাকশন যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। চেক, এটিএম কার্ড, ইউপিআই এর সাহায্য নিলে আগামী দিনে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেকাংশে এড়ানো সম্ভব। ভালো, যারা এই ফোন নম্বর বা ফোন বা এগুলো ওয়াকিবহুল নয় বা চালাতে পারেন না, নিজের একটা অ্যাপ্লিকেশন লিখুন যে আমার এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনোরকম ট্রানজাকশান আমি চাই না, আমি চেক এবং এটিএম বা বাকি যে ইউপিআই এই তিনটে ট্রানজাকশানই অ্যালাউ করছি, বাকি আমার এটিএমের মানে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেসব ট্রানজাকশান বা আধার কার্ড দিয়ে এই পিএস যে ট্রানজাকশানটা সেটা যেন আমার এখান থেকে না হয় বলে একটা অথরাইজড লেটার ব্যাঙ্ক থেকে নিয়ে আসো, তারপরে যদি কিছু ঘটে তাহলে বোঝা যাবে একমাত্র ব্যাঙ্কই এটার জন্য দায়ী, এবং এটা যদি করা যায় অনেকটা সিকিউর করা যায়। অন্যদিকে সাইবার বিশেষজ্ঞ দেবশঙ্কর বণিকের বক্তব্যে স্পষ্ট হলো জালিয়াতির প্রক্রিয়া। মূলত বায়োমেট্রিক ডিভাইসগুলিতে আঙুলের ছাপ দেওয়ার অংশে সিলিকন টেপ বা জিলেটিন লাগিয়ে অনায়াসে নকল করা সম্ভব আঙুলের ছাপ। এই ডিভাইসগুলো দিয়েই ক্যাপচার করা হয় বায়োমেট্রিক ইনফরমেশন, সেটা রেজিস্ট্রি অফিসেই হতে পারে বা অন্য কোথাও হতে পারে। এবার সমস্যাটা হচ্ছে, দেখুন এই যে মেশিনটার মধ্যে এখানে যে একটা কাঁচের মতো জিনিস রয়েছে, এটার মধ্যে যখন কেউ বায়োমেট্রিকটা দিচ্ছে তার আঙ্গুলের ছাপটা কাঁচের মধ্যে উঠে আসে। তো জেনারেলি হ্যাকাররা যদি বা কেউ প্ল্যান করে থাকছে, প্রি প্ল্যান যদি হয়ে থাকে, এইটুকু জায়গার মধ্যে কোনো সিলিকন অথবা জিলেটিন টাইপের জিনিস লাগিয়ে রাখে, তো স্বাভাবিকভাবেই যে কোনো লোক যখন এরকমভাবে স্ক্যান করবে তার হাতের ছাপটা জিলেটিন স্টিকের মধ্যে অথবা সিলিকনের মধ্যে চলে আসবে। তবে এই সাইবার ক্রাইমের আসল কর্মকাণ্ড প্রকাশ্যে এলেও একাধিক নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরছেন সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়। আধার লিঙ্ক করার সময় শুধু একটা আঙুল নয়, নেওয়া হয়েছিল 10 আঙুলের ছাপ, অর্থাৎ সেই আঙুলের ছাপই বায়োমেট্রিক ডিভাইস থেকে চুরি হয়েছে এমনটা বলা সম্ভব নয়, দাবি বিভাস চট্টোপাধ্যায়। আমরা যখন আধার রেজিস্ট্রেশন করেছি তখন আমরা কিন্তু 10টা আঙুলের ছাপ দিয়েছিলাম। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যখন 10টা আঙুলের ছাপ আমরা দিলাম তখন আধার অথরিটির UID AICIDR বলে একটা সফটওয়্যারের মাধ্যমে আমার 10টা আঙুলের মধ্যে যেটা বেস্ট ম্যাচ সেই আঙুলের ফিঙ্গারপ্রিন্টটাই কিন্তু ওরা নেয়। এর মানে এই নয় যে আমার বুড়ো আঙুলের ছাপ দিয়েই হ্যাকাররা আমার টাকা বের করতে পারবে। দেখা যাবে আধারে হয়তো আমার তর্জনী বা আমার অন্য আঙুলের ছাপ রেজিস্ট্রেশন করা আছে, কারণ আধারে সেই আঙুলের ছাপটাই থাকে যে আঙুলের ছাপটা UIDAICIDR এর মাধ্যমে দেখতে পাওয়া যায় বেস্ট প্রমিনেন্ট এবং সবচেয়ে ঠিকঠাক ফিঙ্গার। খড়গপুর শহরেও জালিয়াতির শিকার সাধারণ মানুষ। তবে কি প্যান আধার লিঙ্ক থেকে বিপত্তির সূত্রপাত? প্রশ্নটা থেকেই যায়। SBI ব্যাংক থেকে ধাপে ধাপে দুবার চুরি হয়েছে টাকা, এমনটাই জানালেন প্রতারিত জয়দেশ শাসমল। আমি কিছু কিছু করে ব্যাংকে 500,000 করে 14,275 আমার জমা হয়েছিল। তো 5 তারিখ আমি ব্যাংকে গিয়ে দেখি, আমি যখন টাকা 10,000 টাকা তুলতে যাই তখন আমাকে ব্যাংকে ক্যাশিয়ার বলছে আপনার অ্যাকাউন্টে পয়সা নেই। রিসেপশন সেন্টারে গেলাম, রিসেপশনে গেলাম ব্যাংকে, বলছে আপনার ওই IPS সেক্টরে যে আলোচনা শুনেছিলাম। কোন ব্যাংকের শাখায় আপনার টাকা চুরি হয়েছে? আমারটা খড়গপুর কৌশলনগর SBI ব্রাঞ্চে। SBI ব্যাংকে, তাই তো? হ্যাঁ, SBI ব্যাংকে। আচ্ছা, কত টাকা করে দুবার টাকা চুরি হয়েছে? দুবার? হ্যাঁ, দুবার। তবে ডিজিটাল জালিয়াতির এই ঘটনায় প্রাক্তন IPS পুলিশ কর্তা নজরুল ইসলামের দাবি, গোটা ঘটনার চাই পর্যাপ্ত তদন্ত। প্রথমেই প্রয়োজন সেই হ্যাকার দলকে খুঁজে বের করা, তবেই জানা যাবে প্রতারণার গোড়ায় গন্ডগোল কোথায়। কিন্তু তাদের কাছ থেকে হয়েছে এটা প্রমাণ করার পর তো আপনি ফেরত পাবেন, তো সেই প্রমাণ করাটা তো সহজ নয়। প্রথমত যেভাবে হয়েছে সেখান থেকে তদন্ত শুরু করতে হবে, তারপর যারা করেছে তাদেরকে ধরতে হবে, এবং তারা কোথায় থেকে, সে রেজিস্ট্রি অফিস থেকে পেয়েছে না আধার থেকে পেয়েছে না রেশন দোকান থেকে হয়েছে, তারপর সে ব্যাপার আসছে। প্রযুক্তি যত এগোবে ততই বাড়বে প্রতারণার ফাঁদ, কিন্তু তার জন্য থেমে থাকলে তো চলবে না, তাই প্রয়োজন সতর্কতা। কিন্তু সতর্ক হবে কে? রেশন দোকান, জমি রেজিস্ট্রি অফিস, নাকি ব্যাংক কর্তৃপক্ষ, নাকি সব দায়ভার শুধু আমজনতার? প্রশ্নটা থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ব্যাংক থেকে উধাও হচ্ছে টাকা, বায়োমেট্রিক তথ্য চুরি করে পকেট ভরছে প্রতারকরা, আতঙ্কে ঘুম উড়েছে সাধারণ মানুষের। এবার পশ্চিম মেদিনীপুর খড়গপুরের দুই বাসিন্দার অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, ঘটনা ঘিরে চাঞ্চল্য।
বায়োমেট্রিক তথ্য চুরি করে পকেট ভরছে প্রতারকরা। তাহলে আধার প্যান লিংক কি বিপদ বাড়াচ্ছে? উঠছে প্রশ্ন। আতঙ্কে ঘুম উড়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরবাসীর। জানা গেছে কৌশল্যার বাসিন্দা নিমাই ঘোষের অ্যাকাউন্ট থেকে অগস্ট মাসের 19 ও 20 তারিখ 10,000 করে 20,000 টাকা উধাও হয়। এরপরেই থানায় অভিযোগ জানাতে বলে ব্যাংক কর্তৃপক্ষ। চলছিল তদন্ত, কিন্তু ফের সেপ্টেম্বরের 12 তারিখ দুই ধাপে গায়েব হয় 20,000 টাকা। ঘটনায় আতঙ্কে প্রতারিত ব্যক্তি। মানে কিভাবে হয়ে গেল, আপনি কি মনে করছেন? এটা আমি তো কিছুই বুঝতে পারছি না কিভাবে হলো। ওরা তো আমি হঠাৎ মেসেজ এলো, আমি ওইটাই দেখতে পেলাম। ডিজিটাল জালিয়াতি ঘিরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। প্রতারণার শিকার হয়েছেন খড়গপুরের কৌশল্যার বাসিন্দা জয়দেব শাসমল। জানা গেছে তার 14,200 টাকা খোয়া গেছে। এবারে ব্যাংকে গিয়ে বই আপডেট করি, তখন দেখা গেছে 14,200 টাকা আমার ব্যাংক থেকে হাও। আমি চাইছি যে না, আমার এই টাকাটা যাতে ফেরত আসে সেই চেষ্টা। বায়োমেট্রিক তথ্য হাতিয়ে উধাও হচ্ছে লক্ষ লক্ষ টাকা। সব জেনেও কিছুই করতে পারছে না নিরুপায় মানুষ। বহু কষ্টে অর্জিত টাকা চোখের পলকেই গায়েব হচ্ছে। কি করছে পুলিশ প্রশাসন? উঠছে প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে রওনা কুমার শঙ্করের রিপোর্ট, কলকাতা নিউজ। একটা আঙুলের ছাপে কেল্লা ফতে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা, আকাশ ভেঙে পড়ছে প্রতারিতদের মাথায়। রেশন তুলতে গেলেও দিতে হচ্ছে আঙুলের ছাপ। হ্যাকাররা কোনোভাবে এই সুযোগ কাজে লাগাবে না তো, স্বাভাবিকভাবেই চিন্তিত রেশন গ্রাহকরাও। দুর্গাপুর ও মহেশতলার ঘটনা মনে আছে নিশ্চয়ই। মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে ব্যাংক থেকে গায়েব হয়েছিল টাকা। ফোনে টাকা ডেবিটের মেসেজ আসার পরেই আকাশ ভেঙে পড়েছিল প্রতারিতদের মাথায়। প্রশ্ন উঠেছিল, ওটিপি সিভিভি ছাড়াই কিভাবে অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে টাকা? কিন্তু কিভাবে সম্ভব? বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয় আধার কার্ড, যা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। এবার দরকার শুধু গ্রাহকের আঙুলের ছাপ। সেই ছাপও জোগাড় হয়ে যাচ্ছে রেজিস্ট্রি অফিস কিংবা রেশন দোকান থেকে। এক আঙুলের ছাপেই গেল্লাফাতে করছে হ্যাকাররা। গ্রাহকেরা কিন্তু প্রচণ্ড চিন্তার মধ্যে আছে যে তাহলে কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত নয়? যেখানে যা হোক না কেন, সেখানে কিন্তু এখন প্রত্যেকটা সরকারি নিয়ম অনুসারে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাজ করতে হচ্ছে। বর্তমানে সব জায়গায় চলছে দুয়ারে রেশন প্রকল্প, সেখানেও বায়োমেট্রিকের মাধ্যমে মিলছে রেশন। হ্যাকাররা কোনোভাবে এই সুযোগ কাজে লাগাবে না তো, প্রশ্ন মাথায় আসতেই ভয় জমছে মুর্শিদাবাদের এক রেশন দোকানের গ্রাহকদের মধ্যে। চিন্তিত রেশন ডিলার। আধার কার্ড করা হয়েছে, যে কোনো জায়গায় ফিঙ্গারপ্রিন্ট লাগছে, তাতে আমরা সুরক্ষিত নই। হ্যাকাররা যে কোনো মতো হ্যাকার করে টাকা তুলে দিচ্ছে ব্যাংকের থেকে, আর সাধারণ মানুষ সত্যি মানে দুশ্চিন্তায় আছে যে এর পরিবর্তে কি হতে পারে। এই এইটার সুযোগে আমি ব্যাংক থেকে প্রতারিত হব না তো, আমার অ্যাকাউন্ট থেকে আমার অজান্তে টাকা ইয়ে হয়ে যাবে না তো, একটা আতঙ্ক সবসময় মনের মধ্যে গ্রাস করে। কাস্টমাররা নিজেরা এসেও বলছে যে আমরা আধারের ছাপ দিয়ে বা আধারের আঙুলের ছাপ দিয়ে আমরা কিন্তু মাল নিতে আমরা সুরক্ষিত নয়। বায়োমেট্রিকের সিস্টেমের মাধ্যমে কাজ আমাদের আসান করে দিয়েছে, কিন্তু আমাদের মাথায় ব্রেনে একটা সবসময় একটা চিন্তাভাবনা করে দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট যদি খালি করে দেয় আমরা নিঃস্ব হয়ে যাব। প্রতারকদের নয়া কৌশল, বায়োমেট্রিকের সাহায্যে টাকা উধাও গ্রাহকের, এমনটাই অভিযোগ উঠছে হাজার হাজার। হাওড়া বাল্টিগুড়িতেও রেশন তুলতে গিয়ে আঙুলের ছাপ দিতে ভয় পাচ্ছেন গ্রাহকরা। শুনে তো খুবই খারাপ লাগছে যে এরকম ভাবে টাকা উঠে যাচ্ছে। তো মানুষের সেফ জায়গা হচ্ছে ব্যাংক, সেখানেই যদি এরকম ভাবে টাকা না পাওয়া যায়, টাকা যদি সেখান থেকেও লুট হয়ে যায়, তাহলে তো কিছু করার নেই না। তো ভয়ের ব্যাপার হয়ে গেল, তো এটা যে যাতে না হয়, বা যদি ফিঙ্গারপ্রিন্টে যদি তুলে দেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্টে যাতে তুলে দেওয়া হয় তাহলে যে অন্য কোনো ব্যবস্থা করে সেটা তো ভালো হয়। এই যে হ্যাকাররা যেভাবে ফিঙ্গারপ্রিন্ট হ্যাক করে বিভিন্নভাবে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে, তাদের কিন্তু বলাই যেতে পারে তারা চিন্তিত। আতঙ্কে সাধারণ মানুষ একরাশ ক্ষোভ নিয়ে রেশন দোকানের লাইনে দাঁড়িয়েছেন বীরভূমের নলহাটির গ্রাহক। গরিব মানুষদের ভীষণ অসুবিধা, তারা কি আধার লক করতে জানে না, কোনো কিছু লক করতে জানে না, তারা টিপসই দিচ্ছে এবং সেই সামান্য টাকা তারা যেটা 100, 200, 500 টাকা জোগাড় করছে সে টাকাটাও চলে যেতে পারে। আমরা তো কি বলবো, আমরা তো বুঝতে পারবো না সেটা। এবার যা তুলে নাই তো সেটা হচ্ছে অন্য ব্যাপার, আমরা সেটা বুঝতেও পারবো না। হ্যাঁ, অনেক জিনিসে হ্যাকাররা হ্যাক করছে, কিন্তু রেশন কার্ডের ডিপার্টমেন্টে প্রথম দেখলাম যে হ্যাকাররা মানে গরিব মানুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা আধার কার্ড নাম্বার লিংক করে তারা টাকা নয়ছয় হচ্ছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়। প্রায় গত 8-7 বছর ধরে দিনের পর দিন বিভিন্ন জায়গায় আমরা আঙুলের ছাপ দিয়ে দিয়ে আমাদের আঙুলের ছাপের ডেটাবেস বহু জায়গায় চলে গেছে,
এটা একটা ভয়ঙ্করতম জিনিস, মানে এটা নিয়ে খুব চিন্তার বিষয়। মধ্যবিত্ত মানুষ ভবিষ্যতের জন্য একটু একটু করে টাকা জমায় ব্যাংকে, কিন্তু সেখানেও নিরাপত্তা নেই, তবে কোথায় যাবে মানুষ? মৃন্ময় গোস্বামী, দেবকুমার দেব ও ভোলানাথ চক্রবর্তী, রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আধারের সঙ্গে যুক্ত বায়োমেট্রিক তথ্য হাতিয়ে উধাও হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের গচ্ছিত। ডিজিটাল যুগে ডিজিটাল জালিয়াতির ফাঁদ পেতেছে প্রতারকরা। কিছু বুঝে ওঠার আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ ঢুকে যাচ্ছে গ্রাহকদের ফোনে। ইতিমধ্যে ডিজিটাল জালিয়াতির ফাঁদে পড়েছেন বহু মানুষ। কি বলছেন তারা? ব্যাংক থেকে জমির রেজিস্ট্রি অথবা রেশন দোকান, সর্বক্ষেত্রেই প্রয়োজন নিজের পরিচয়পত্র, অর্থাৎ আধার কার্ড। কিন্তু আধার কার্ডের বায়োমেট্রিক ব্যবহার করেই ব্যাংক থেকে উধাও হচ্ছে লক্ষ লক্ষ টাকা। বিশেষজ্ঞদের মতে, আঙুলের ছাপ ক্লোন করে প্রতারণা করছে প্রতারকেরা। দেখো, ব্যাংকে টাকা সুরক্ষিত রাখার জন্য এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তারপরে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই প্রতারকরা, যারা হ্যাকাররা, তারা কিন্তু হ্যাক করে শুরু করেছে বেশিরভাগ জায়গাতে, জমি রেজিস্ট্রি অফিস এবং যেখানে আধার কার্ড বা যেখানে মোবাইলের সিম তোলা হচ্ছে বা রেশন দোকান, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই বায়োমেট্রিক এখন বাধ্যতামূলক ছিল। কিন্তু সেই জায়গাটাতে হ্যাকাররা ব্যবহার করে নিয়েছে, প্রতিনিয়ত কাস্টমারদের কাছ থেকে লাখ লাখ টাকা প্রতারণা করছে। প্রশাসনকে দ্রুত নতুন কোনো উপায় বের করার পরামর্শ সাধারণের। সমস্যা তো আছেই, যাতে বায়োমেট্রিকটা সিকিউরিটি হয়, বায়োমেট্রিকটা যাতে অন্য কিছুতে না যায়, অবশ্যই ভয় আছে, ভয় থাকবে না, কারণ টাকা চলে যাচ্ছে, তো বায়োমেট্রিক নিচ্ছে কী করছে না করছে বোঝা মুশকিল, বিরাট সমস্যা বড়, অবশ্যই বটে। এর জন্য আমি বলবো যে এই জন্য সরকারের ফোনে একটা পদক্ষেপ নেওয়া দরকার, হ্যাঁ, যাতে করে মানুষের টাকাটা বেরিয়ে না যায়। ওদেরকে গরিব মানুষ যারা ধরেন ব্যাংকে টাকা রাখে, হ্যাঁ, তাদের তো এইভাবে রেজিস্ট্রির মাধ্যমে কোনো একটা বায়োমেট্রিক টাকা দিয়ে উধাও হয়ে যায়, সমস্যা অবশ্যই বটে। এর জন্য আমি মানে সরকারের কাছে অনুরোধ রাখবো যেন এই বিষয়ে, বায়োমেট্রিক বিষয়ে কিছু পদক্ষেপ নেয় প্রশাসনিকভাবে, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যেন বায়োমেট্রিক যে মানুষ আমি ফটো হচ্ছি বা কেউ সাধারণ মানুষ, বিশেষ করে সমাজের মানে পিছিয়ে পড়া মানুষ যারা, তারাই কিন্তু এই বায়োমেট্রিক সিস্টেমে ফ্রডের শিকার হচ্ছে। মানুষ খুব চিন্তার মধ্যে আছে, তারা নিজেরা বুঝতে পারছে না যে সুরক্ষিত রাখার জন্য যে সিস্টেম করা হয়েছিল আজ সেই সিস্টেমই সুরক্ষিত নয়, তাহলে কীভাবে এই টাকা সুরক্ষাভাবে থাকবে, সুরক্ষিত থাকবে, এখন সেটাই দেখার বিষয়। ডিজিটাল জালিয়াতি ঘিরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ। ছবিটা পশ্চিম মেদিনীপুরে। অভিযোগ, একাধিক অভিযোগ আসার পরও নীরব দর্শকের ভূমিকা পালন করছে সাইবার ক্রাইম সেল। ক্ষোভে হুসেন সাধারণ মানুষ। এটা খুব বিপজ্জনক, খুব মারাত্মক, কারণ আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে সাইবার ক্রাইম সেল আছে, তারাও এইসব ব্যাপারকে কেন্দ্র করে কোনো নজরদারি করছে না। একটা মানুষ, সে সরল মনে এসে রেজিস্ট্রি করছে, একটা দলিল লেখক সে এসে লিখছে, অথচ হঠাৎ দেখা যাচ্ছে তাদের হ্যাকিং হয়ে যাচ্ছে, টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি। কাজে রেজিস্ট্রি অফিসে যারা জমি রেজিস্ট্রি করতে এসছে, যারা লেখক, তারা সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে। কাজে অবিলম্বে আমাদের বক্তব্য হচ্ছে, এই বিষয়কে কেন্দ্র করে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার, দাঁড়ালে ভবিষ্যতে আরো অনেক বেশি চাঞ্চল্য ছড়াবে এবং মানুষ বিপদের মুখে পড়ে যাবে। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী ও পশ্চিম মেদিনীপুর থেকে রণক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। শহরে ফের ডেঙ্গির বলি এক। শুক্রবার বছর ২৮ চিকিৎসক দেবদু চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় মিন্টু পার্কের একটি বেসরকারি হাসপাতালে। মৃত্যুর শংসাপত্রে উল্লেখ রয়েছে ডেঙ্গির। কলকাতা মেডিকেল কলেজের আরআইওতে চক্ষু চিকিৎসক হিসেবে কাজ করতেন তিনি। ফের শহরে ডেঙ্গির বলি এক। এবার ডেঙ্গির বলি এক তরুণ চিকিৎসক ডাক্তার দেবদু চট্টোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজের আরআইওতে চক্ষু চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। জানা যায়, বিগত চার দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে মিন্টু পার্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার ভোর ৪:৩০ নাগাদ মৃত্যু হয় ওই চিকিৎসকের। মৃত্যুর শংসাপত্রে উল্লেখ রয়েছে ডেঙ্গি। চিকিৎসকের মৃত্যুর পর থেকেই আরআইওতে আতঙ্কের রেশ ছড়িয়েছে। আরআইওর ডিরেক্টর অসীম ঘোষ জানান, বেশ কিছুদিন আগেই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে ওই চিকিৎসকের। মানে তার মায়ের কিডনিতে সে কাজ চালাতো, বর্ধমান মেডিকেল কলেজে পড়ার সময় সেকেন্ড ইয়ারে তার IgA নেফ্রোপ্যাথি ধরা পড়ে, খুব আনকন্ট্রোল হাইপারটেনশন, চোখে কম দেখছিল বলে দেখাতে গেছিল প্রিয়ম্বদাতে। ওরা বাবা লামাট নিয়ে শিক্ষক, ওদের সঙ্গে ত্যাগ আছে প্রিয়ম্বদাতে, ওখানে ছেলেকে দেখাতে গেছিল। তখন ওখানকার যিনি চিকিৎসক সাসপেক্ট করেছেন, তাহলে এত কম বয়সে কেন
এত প্রেশার বাড়ছে, তখন কিডনি ব্যাপারে ইনভেস্টিগেট করতেই হয়। তো দেখা গেল ওর আইজিএনএস প্রোপার্টি আছে, দিয়ে সেখান থেকে তার একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হলো। ট্রান্সপ্লান্ট তার সেই নিয়ে দেখেছিল। তিনি আরো জানান, আড়াইওতে বেশ কয়েকজন চিকিৎসক ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, কিন্তু এই প্রতিনিয়তই তো এই আমাদের ডেঙ্গুর আমাদের আড়াইওতে মিনিমাম 6-7 জনের হয়েছে এই উইদিন 1 মান্থের মধ্যে। অসীম ঘোষ জানান, মৃত চিকিৎসকের অঙ্গ দান করা হবে তার পরিবারের তরফ থেকে। বডি দান করেছে তার বাবা, এসএসকেএমে চোখ দান করেছে প্রিয়ম্বদা আই হসপিটাল, যেটা আর বিন যেটা শঙ্কর সাউথে তারাই সেটাকে কন্ট্রোল করে। রাজ্যে ডেঙ্গি সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় 21,000, ডেঙ্গির বলি 30 ছুঁই ছুঁই। এই প্রথম ডেঙ্গি সংক্রমণে শহর কলকাতায় মৃত্যু হলো এক চিকিৎসকের, যা ভাবাচ্ছে সবাই। চিকিৎসক অর্চনা মজুমদারের দাবি, ডেঙ্গি রোধে সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। পঞ্চায়েত উদাসীন, মিউনিসিপ্যালিটি উদাসীন, আশেপাশে জল জমে আছে, সেগুলো পরিষ্কার করার কোনো জায়গা নেই, মশার ডিম বা সেইসব গুলো দেখার জন্য মিউনিসিপ্যালিটি থেকে কোনো সুপারভিশন নেই। সবচেয়ে বড় কথা, জনসাধারণকে সচেতন করার যে কাজটা আমাদের মিউনিসিপ্যালিটি হাসপাতাল এবং সরকার করে, সেগুলো করার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এবং সেই কারণে যে আমাদের ন্যাশনাল হেলথ মিশনে বিশাল পরিমাণ টাকা আসে জনসচেতনতা, কোথায় সেটা? সেই পয়সা কোথায় যাচ্ছে? মানুষকে কেন বলা হচ্ছে না যে বৃষ্টি হলে আপনারা শুকনো জায়গায় থাকবে, মশার ডিম যাতে বাড়িতে চতুর্দিকে না জন্মায়, ব্লিচিং ছড়ানো অথবা গাপ্পি মার, যেসব কথাগুলো আছে, বা সামান্য জ্বর হলে ডাক্তার দেখানো বা রক্ত পরীক্ষা করা এবং নিজে ডাক্তারি না করে পাশপাড়ে ডাক্তার দেখানো, কোনো রকম কোনো সচেতনতা নেই, সরকারের কোনো পয়সা খরচ নেই, কোনো রকমের কোনো বিজ্ঞাপন নেই। ডেঙ্গি রোধে একাধিক নিয়মাবলীর কথা ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। অন্যদিকে ডেঙ্গি রোধে পুরসভার চরম গাফিলতির ছবিও দিন দিন স্পষ্ট হচ্ছে। এই আবহেই একের পর এক মৃত্যু রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, তা বলাই বাহুল্য। মৃত্যুর পরে রীতিমতো শোকের ছায় রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজিতে, রীতিমতো প্রশ্নের মুখে একেবারে রাজ্যের, বলা যায় যে একেবারে ডেঙ্গি নিয়ে যে স্বাস্থ্য ভবনের যে একাধিক নির্দেশিকা আছে, নির্দেশিকার পরও এবার চিকিৎসকের মৃত্যুতে রীতিমতো প্রশ্নের মুখে স্বাস্থ্য ভবনের ভূমিকা, ডেঙ্গি নিয়ে ব্যবস্থাপনা নিয়ে সেই ভূমিকা রীতিমতো প্রশ্নের মুখে। ক্যামেরায় দীপ্তর সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা। রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বছর 27 যুবক। সমস্ত এলাকায় নজরদারি চলছে জানিয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বছর 27 যুবক, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয়েছে তার ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিষেক, জানবো তোমার কাছ থেকে বিষয়টি। একদমই দেখো, তুমি তুমি জানি যাচ্ছি মেদিনীপুর শহরে যে ভূঁয়াপাড়া এলাকা, সেই ভূঁয়াপাড়া এলাকার এক যুবক 27 বছরের, তিনি বৃহস্পতিবার থেকে ভর্তি ছিলেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের একটি বেসরকারি হাসপাতালে, যেটা জানা গিয়েছে এরপর শুক্রবার সন্ধ্যায় কিন্তু তার মৃত্যু হয়েছে। গোটা বিষয় নিয়ে কিন্তু জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমশঙ্কর সারেঙ্গি জানিয়েছেন যে পশ্চিম মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি খুব উদ্বেগজনক না হলেও গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কিন্তু বেশি রয়েছে। শুক্রবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় 744 জনের নিয়ে কিন্তু ডেঙ্গু আক্রান্ত সংক্রমণ ধরা পড়েছে, এবং যে সমস্ত জেলায় যে সমস্ত এলাকা রয়েছে ডেঙ্গুর প্রকোপ বেশি, সেই সমস্ত এলাকায় নজরদারি চালানো হচ্ছে বলে কিন্তু জানিয়েছে জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক। এবং পাশাপাশি চলতি মাসেরই কিন্তু 2 তারিখ মেদিনীপুর শহরে যে 14 নম্বর ওয়ার্ড, সেখানেও কিন্তু একজন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছিল, সেটা প্রথম ছিল। এবং এই নিয়ে কিন্তু মোট জেলায় 2 জনের কিন্তু ডেঙ্গু আক্রান্তের মৃত্যু ঘটনা ঘটেছে। ধন্যবাদ অভিষেক, কথা বলছিলাম অভিষেক চক্রবর্তী ছিলেন টেলিফোনে।
রাজ্যে ডেঙ্গির পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া, দুই রোগের প্রকোপে আতঙ্কিত রাজ্যবাসী। হাওড়ার বিভিন্ন ওয়ার্ডে দুই রোগের থাবাই যথেষ্ট। হাওড়া জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মশারি টাঙিয়ে চিকিৎসা চলছে জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগীদের। একদিকে যখন সবাই চিন্তিত রাজ্যে ডেঙ্গির বারবারন্ত নিয়ে, ঠিক তখনই দেদারে বৃদ্ধি পাচ্ছে অপর এক মশাবাহিত রোগ ম্যালেরিয়া। ডেঙ্গির দোসর ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীও ভিড় জমাচ্ছে হাসপাতালে। হাওড়া পুরসভার 29 নম্বর ওয়ার্ডে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা যথেষ্ট বেশি। ছোট থেকে বড় সকলেই নানা রকম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। হাওড়া জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মশারি টাঙিয়ে রোগীদের চিকিৎসা চলছে। জ্বর নিয়ে ভর্তি হওয়া প্রত্যেক রোগীরই রক্ত পরীক্ষা করা হচ্ছে, তাতেই কারো ডেঙ্গি কারো ম্যালেরিয়া ধরা পড়ছে, আতঙ্কে রয়েছেন রোগীর পরিজন। আমি জানিনি, ওর শরীর খারাপ আছে, আমরা নিয়ে এসেছি, জ্বর হয়েছে, হবে কি যা হবার থাকবে হবে, ভয় করে কোনো লাভ নেই, আমাদের এই পাশেই আছে। কোথায়? হাওড়া বেলিয়াস রোডে। জ্বর 3 দিন হয়েছিল, কিন্তু আমরা ভেবেছিলাম এখন যে সব উপশমগুলো সেইগুলো ভেবেছিলাম, এইটা ভেবেই আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু এখানে সব নাতনি সুস্থ আছে, ওই ভয়ের জন্যই তো নিয়ে এসেছি। প্রচুর জ্বর, 101-102 তো উঠেই যাচ্ছে, ওষুধ খাওয়ালে 2 ঘন্টার মতো কাজ করছে, কিন্তু আমরা তো এই উপশমের ভয়ে তো রাখতে পারছি না বাড়িতে। হাওড়া পুরসভা সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত পুরসভার 50টি ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 548 জন। বর্তমানে হাওড়ার কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি, পাশাপাশি 29 নম্বর ওয়ার্ডে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধির কথা স্বীকার করলেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান। এবার ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে ম্যালেরিয়া কেসের অত বেশি আধিক্য নেই যতটা ডেঙ্গুর আছে, কিন্তু ম্যালেরিয়াটা সবসময় আমরা দেখতে পাচ্ছি 29 নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল হাওড়ায়, এইখানেই আমরা ম্যালেরিয়া কেসের সংখ্যা অনেক বেশি পাচ্ছি। বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য পরিকাঠামোর হাল খুব খারাপ, ক্ষোভ বিজেপির। স্বাস্থ্য পরিষেবার হাল খুব খারাপ, হাওড়া কর্পোরেশন তো সমস্ত দায়িত্ব একদম কি বলে জ্ঞান আছে বলে তো মনে হয় না। ভারতীয় জনতা পার্টি হাওড়া সদর 5 তারিখে এই সবের দাবিতে কর্পোরেশন ঘেরাও করবে। নিয়ম রক্ষার জন্য প্রচার হচ্ছে, কাজ কিছুই হচ্ছে না, স্বরূপ সিপিআইএম। ও নিয়ম রক্ষার জন্য বিজ্ঞাপন হচ্ছে, প্রচার হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই করে না। আসলে একটা অপদার্থ মানে হাওড়া কর্পোরেশন, আর নির্বাচনও হয় না, আর কিছু মানে মনোনীত বোর্ডের লোক তারা হচ্ছে অপদার্থ, তারাও কিছু করে না। দুই রোগের কোপে ভীত বঙ্গবাসী, ক্রমশই বাড়ছে চিন্তা। ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে, তাই অপর একটি রোগ মাথা চাড়া দেওয়ায় আতঙ্কের পারদ চড়ছে সাধারণ মানুষের মধ্যে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ফের আদালতে ধাক্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের। আদালত অবমাননার দায়ে প্রাথমিক বোর্ডের ডেপুটি সেক্রেটারিকে বহিষ্কারের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ফের আদালতে ধাক্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের। আদালত অবমাননার দায়ে প্রাথমিক বোর্ডের ডেপুটি সেক্রেটারিকে বহিষ্কারের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি 5,000 টাকা জরিমানা দিতে হবে আদালতে, নির্দেশ বিচারপতি। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগের 6 প্রশ্ন ভুল মামলায় ওই নম্বর পরীক্ষার্থী সুমনা চট্টোপাধ্যায়কে দেবার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রমাণ হিসেবে ওই পরীক্ষার্থী আদালতে ওই মার জমা দেন, তার প্রেক্ষিতেই গত 23 অগস্ট এই নির্দেশ দেন বিচারপতি। যদিও ওই পরীক্ষার্থীর অভিযোগ, আদালতের নির্দেশের পরেও ওই নম্বর দেয়নি পর্ষদ, যার ফলে ফের আদালতে দ্বারস্থ হন তিনি। সেই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বহিষ্কারের পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে 5,000 টাকা আদালতে জমা করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অবমাননা করেছে প্রাথমিক পর্ষদ, আর সেই কারণেই প্রাথমিক পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে বহিষ্কার করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 6 নম্বর তখনও পাইনি, তারপরেও কোর্টের দ্বারস্থ হয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বোর্ডকে 6 নম্বর দিতে বলেছিলেন, বোর্ডকে 6 নম্বর দিতে বলেছিলেন, কিন্তু বোর্ড সেই 6 নম্বর দিতে অক্ষম। তাই জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে রায় প্রদান করলেন, যাতে ডেপুটি সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড 5,000 টাকা জরিমানা দেন এবং 2 সপ্তাহের মধ্যে তাকে যেন পদচ্যুত করা হয়, এই রকম নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরাও। তিনি আদালতকে অবমাননা করবেন, নিশ্চয়ই তার পেছনে কোনো প্রভাবশালী আছেন,
বা কিছু, তাহলে এই ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। স্বেচ্ছাচারিতা এবং চাটুকারিতাকেই শেষ কথা বলে মনে হচ্ছে। এটা ছাড়া আদালতের যে নির্দেশগুলো সেই নির্দেশগুলো মানা উচিত। যেমন ধরুন আজকেই আমার মনে হয় যে উপাচার্য কয়েকজন তারা যদি আচার্য বা রাজ্যপাল মহাশয়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চান, তাহলে সেটাও তো আইনের বাইরে। হাইকোর্টে একের পর এক ধাক্কা খাওয়ার পরেও কেন সতর্ক হচ্ছে না পর্ষদ? আদালতের নির্দেশ মানতে অনীহা, নাকি লুকিয়ে অন্য রহস্য? উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আবারও পিছিয়ে গেল মানিকপুত্র সৌভিকের জামিনের মামলা। ইডির তদন্তে উঠে এলো সৌভিকের সঙ্গে নামই কোনো একটি ক্লাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ। ইডির অভিযোগের ভিত্তিতেই সৌভিকের বক্তব্য হলফনামা আকারে পেশ করার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ফের স্থগিত নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিকের জামিন। পিছিয়ে গেল সৌভিকের জামিন মামলা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক ভট্টাচার্যের গ্রেপ্তারের পরেই পুত্র সৌভিক ভট্টাচার্য এবং স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন ইডি আদালতের বিচারক। পরবর্তীকালে মানিক পত্নী শতরূপার জামিন মঞ্জুর হলেও শ্রী ঘরেই থেকে যায় পুত্র। শুক্রবার আদালতে জামিনের আবেদন করে ফের বিপাকে সৌভিক ভট্টাচার্য। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এদিন জামিন মামলায় নয়া তথ্য পেশ করল ইডির আইনজীবী। কলকাতার একটি নামী ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করতেন মানিক পুত্র। ইডির বিস্ফোরক অভিযোগ, রাজ্যের প্রায় 596টি ডিএলএড কলেজের তরফে আর্থিক দিক থেকে লাভবান হয়েছিলেন মানিক। সেই টাকাই ঢুকেছে সৌভিকের অ্যাকাউন্টে, টাকার পরিমাণ প্রায় 2,64,00,000 টাকা। মূলত কালো টাকা সাদা করার কারবার চালাতেন সৌভিক। কারণে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে চেয়েছে ইডি। ইডিকে সেই পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে আগামী সোমবারের মধ্যে জমা দিতে হবে এবং সোমবারই সেই হিয়ারিংয়েই ইডি রিপোর্ট মারফত বলবেন পুঙ্খানুপুঙ্খভাবে যে কোন কোন ক্লাব এবং কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগ রয়েছে মানিক পুত্রের, কোন কোন নতুন তথ্য উঠে এসেছে তাদের হাতে মানিক পুত্র সংক্রান্ত। এখানে বিভিন্ন ক্ষেত্রে আরও যোগাযোগ থাকবে, আরও যোগাযোগ বাড়বে, আরও কিছু বেরোবে, এটাই নর্মাল। এটা যতদিন এগোবে আরো ব্যাপারগুলো স্পষ্ট হবে এবং বেশ কিছু নামী ক্লাব, বেশ কিছু তারকা, এদের নামটাও আসবে, সেগুলোর জন্য অপেক্ষা করুন। আদালত সূত্রে খবর, ইডির পেশ করা পূর্ণাঙ্গ রিপোর্টের ওপর ভিত্তি করে আগামী সোমবার হবে মামলার পরবর্তী শুনানি। ইডির অভিযোগের ভিত্তিতে সৌভিকের বক্তব্য হলফনামা আকারে পেশ করার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। একদিকে সৌভিকের হলফনামা, অন্যদিকে ইডির রিপোর্টে উঠে আসা একের পর এক নয়া তথ্য। কোন দিকে মোড় নেবে নিয়োগ দুর্নীতির তদন্ত? আদৌ জামিন পাবেন সৌভিক? জবাব মিলতে পারে আগামী সোমবার। কলকাতার একটি নামী ক্লাব এবং একটি নামী ইনস্টিটিউশনের আর্থিক লেনদেন করতেন সৌভিক, সেখানে কালো টাকা সাদা করা হতো বলেই অভিযোগ ইডির। ইডির এই অভিযোগের ভিত্তিতে সৌভিকের কি বক্তব্য হলফনামা আকারে সৌভিকের কাছে জানতে চাইল আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে অভিরূপ হাজরা, ক্যালকাটা নিউজ। এই বিদ্যা নিয়ে শিক্ষকতা করবেন, ভরা আদালতে দাঁড়িয়ে বলতে পারলেন না দুর্গা এবং চাষ করি বানানটুকুও। চাকরি প্রার্থীর ভুল বানান দেখে আরজি খারিজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, চাকরি পেতে বেছে নিচ্ছেন আইনি লড়াইয়ের পথ, কিন্তু জানেন না দুর্গা ও করি বানান। নিজেকে যোগ্য বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থী আমনা পার, কিন্তু বলতে পারলেন না সামান্য দুর্গা ও করি বানানটুকুও। নিজেকে যোগ্য দাবি করা চাকরি প্রার্থীর শিক্ষার হাল দেখে চক্ষু চড়ক গাছ বিচারপতির, ভরা আদালতে ফেল করলেন বিচারপতির সামনে। প্রসঙ্গত, 6টি প্রশ্ন ভুল মামলায় শুক্রবারই আদালতে হাজির হন আবেদনকারী চাকরি প্রার্থী আমনা পারভীন। ভরা ইজলাসে তাঁর সামনেই 16 মিনিট 11 সেকেন্ডের একটি ভিডিও দেখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। চলতি বছরই বোর্ড প্রেসিডেন্টকে আমনা পারভীনের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার নির্দেশের পাশাপাশি সমস্ত প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন শুনানিতে আদালতে সেই ভিডিওটি দেখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলাকারী বলেন, আমায় জিজ্ঞাসা করলো কোথা থেকে এসেছেন, আমি বললাম দক্ষিণ দিনাজপুর থেকে। বিচারপতির প্রশ্ন, আর কি জিজ্ঞাসা করলো? আমনার জবাব, কোন বিষয় পড়াতে চাই? এদিকে ভিডিওতে দেখা যায় আমনা পারভীন করি বানান ভুল করেছিলেন, তা নিয়ে বিচারপতির প্রশ্ন, আপনি করি বানান ভুল করলেন, আপনি দুর্গা বানান বলুন তো। আমনার উত্তর, দয় দীর্ঘ গয়ে রেফ আকার,
বিচারপতি বলেন ভুল। এরপর ফের আমনাকে প্রশ্ন করেন বিচারপতি। বিচারপতি জিজ্ঞাসা করলেন করির সমর্থক শব্দ বলুন তো। উত্তরে কার্যত চুপই থাকলেন আমনা। এদিন আদালতের সর্বসমক্ষে বিচারপতির প্রশ্নের উত্তর ভুল করায় আর দ্বিতীয়বার ভাবতে হলো না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বিচারপতির মন্তব্য, এই বিদ্যা নিয়ে আপনার আর ছোট বাচ্চাদের পড়াতে যাওয়ার দরকার নেই। আমি বারণ করব আপনি যাবেন না, হয়তো আপনার থেকে আরও অনেক খারাপ শিক্ষক এখন টাকা দিয়ে চাকরি করছেন, কিন্তু আপনি দয়া করে আর শিক্ষিকা হতে যাবেন না। পাশাপাশি মামলা খারিজ করে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া পেন ড্রাইভ ফেরত দেওয়ার নির্দেশও দেন বিচারপতি। যে বিচারপতির দরবার থেকে কেউ খালি হাতে ফেরেন না, আজ সেই বিচারপতির দরবার থেকেই খালি হাতে ফিরে যেতে হলো আমনা পারভিনকে। তবে আবারও অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রমাণ করে দিলেন বিচার তাঁর কাছে সব সময় নিরপেক্ষ। এরপরই আমনা পারমিনের 6 নম্বর পাওয়ার যে আবেদন, সেই আবেদন নামঞ্জুর করেছেন বিচারপতি। এই নির্দেশ নামার পরই ঝড় উঠেছে শিক্ষক মহলে। তারা দাবি করছেন একেবারে সঠিক, সত্যিই তো সঠিক, কারণ বিচার সবসময় নিউট্রাল নিরপেক্ষ, এটা বারবার প্রমাণ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আজও প্রমাণ করলেন তিনি। তিনি চাকরি প্রার্থীদের পক্ষে, কিন্তু তাও এক চাকরি প্রার্থী নিজের আবেদন নিয়ে এসেছিলেন, তিনি প্রমাণ পেয়েছেন যে ওই চাকরি প্রার্থী অযোগ্য, তাই অযোগ্য চাকরি প্রার্থীদের পাশে নয়, যোগ্য চাকরি প্রার্থীদের পাশে রয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই আজ তার নিরপেক্ষ বিচার, ওই অযোগ্য চাকরি প্রার্থীর আবেদন নামঞ্জুর করেছেন তিনি। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানির জন্য আলাদা তারিখ চেয়ে আর্জি জানিয়েছিলেন তার আইনজীবী। সেই আর্জি খারিজ করে দিলেন আলিপুরের সিবিআই বিশেষ আদালতের বিচারক। 27 সেপ্টেম্বর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সহ ধৃত 6 জনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় জামিনের শুনানির জন্য আলাদা তারিখ চেয়ে আর্জি জানিয়েছিলেন তার আইনজীবী। সেই আর্জি খারিজ করে দিলেন বিচারক। কারোর জন্য আদালতে বিশেষ কোনো সুবিধা দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন বিচারক। 27 সেপ্টেম্বর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সহ ধৃত 6 জনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার শুনানি ছিল আলিপুরের সিবিআই বিশেষ আদালতে। পার্থ চট্টোপাধ্যায়, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং চন্দন মণ্ডলকে এদিন হাজির করানো হয় আদালতে। বাকি 2 অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকেন। এদিন শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত আদালতে জানান, এফআইআর হয়েছে 20 মে 2022, 398 দিন ধরে উনি কাস্টাডিতে। সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হয়েছে, প্রথম চার্জশিটে 16 জন এবং সাপ্লিমেন্টারি চার্জশিটে 9 জনের নাম আছে, মোট 25 জনের নাম আছে, কিন্তু কতজন আদালতে উপস্থিত আছেন সেটা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত নতুন কিছু পাচ্ছি না, যদি তদন্তের অগ্রগতি না হয় সেক্ষেত্রে শারীরিক অবস্থা এবং এতদিন ধরে কাস্টাডিতে থাকার বিষয় বিবেচনা করে জামিনের আবেদন করতে চাই। এরপর সুবীরেশ ভট্টাচার্যের হয়ে আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জানান, টেট 2015-তে সুবীরেশ ভট্টাচার্য চেয়ারম্যান হন এসএসসির। সুবীরেশ ভট্টাচার্য যখন এই পদের জন্য কাগজে কলমে অফিসিয়াল এগ্রিমেন্টে সই করেন তখন কোনো সাক্ষী ছিল না, এক্ষেত্রে প্রোগ্রাম অফিসার এই কার্যটি করেছেন, এই প্রোগ্রাম অফিসার স্টার উইটনেস সিবিআই এর কাছে, কিন্তু আদালত কোনোদিন তাকে দেখেনি, আমরা দেখিনি। সুবীরেশ ভট্টাচার্যের একটা অদ্ভুত অসুখ হয়েছে, ওর কানে সমস্যা হচ্ছে, যেটা জেলে বসে চিকিৎসা সম্ভব নয়, শ্রবণ ক্ষমতা এই অসুখে দিন দিন কমছে, এই দিক বিবেচনা করে অন্তত যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। আমরা বলেছি যে এসপি সিনহা 398 ডেজ কাস্টাডিতে আছে, প্রায় 500 দিন তদন্ত চলছে, সেই মে মাস থেকে তদন্ত চলছে 2022 সাল, এখনও এরা বলে যাচ্ছেন একই কথা যে তদন্ত চলছে, আরও দরকার আছে, আরও আমাদের এভিডেন্স পাচ্ছি। তাহলে আমরা ওনাকে যেটা প্রথম বিষয়টা যেটা আমরা এসপি সিনহাকে বললাম, সেটা বললাম যে এইরকমভাবে যদি তদন্তের নামে দিনের পর দিন আটকে রাখা হয় আর তদন্ত কবে শেষ হবে সেটা যদি উনি বলতে না পারেন, তাহলে একটা মানুষ যার অলরেডি 70+ করেছে, সেভারেল ডিজিজ নিয়ে ভুগছে, তাহলে আদৌ ট্রায়ালটা দেখতে পাবেন কোন, এটা বললাম। ভট্টাচার্য হয়ে বলেছি, সুবীরেশ ভট্টাচার্যের আমি যে অভিযোগগুলো ওরা দিয়েছে সিবিআই, এতদিন ধরে আমরা দেখে আসছি যে সুবীরেশ ভট্টাচার্যের সম্বন্ধে সিবিআই যেভাবে প্রেস করছে তাতে দেখা যাচ্ছে যেন সমস্ত যে ব্যাপারটা সেন্টারিং অ্যারাউন্ড সুবীরেশ ভট্টাচার্য, কিন্তু আমি কোর্টকে বিভিন্নভাবে যুক্তি দিয়ে দেখিয়েছি যে সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ যা কিছু আমরা দেখছি, পর্ণা বোস বলে একজন, তার নিজের নামও কিন্তু এই কেসে চার্জশিটে আছে। আমি তাই বলেছি কোর্টকে যে একজন অভিযুক্ত স্টেটমেন্টের উপর দাঁড়িয়েই সিবিআই পুরোটা এগিয়ে নিয়ে চলেছে,
আর তার ক্ষেত্রে যে আচরণটা সিবিআই করছে, দেখা যাচ্ছে যে এই কেসে 25 জন এখনো অব্দি চার্জশিটে, তার মধ্যে 9 থেকে 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে। অশোক সাহার আইনজীবী অসীম সাহা জানান, রিমান্ডে নতুন কিছু নেই, 400 দিনের বেশি উনি কাস্টাডিতে, তাকে আর নতুন করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না। তিনি যে কাস্টাডিতে আছেন সেটা এক ধরনের শাস্তি, তিনি কোনো প্রভাবশালী ব্যক্তি নন, জামিনের আবেদন করতে চাই। এরপর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সুমানিয়া তারান্নুম জানান, জামিনের আবেদন করতে চাই, একটা আলাদা তারিখ চাই জামিনের মামলা শুনানির জন্য, মেডিকেল ট্রিটমেন্টের জন্য আবেদন করতে চাই, উনি শেষ কিছুদিন ধরে অসুস্থ। বিচারক জানান, বিশেষ সুবিধা কাউকে দেওয়া হবে না। এরপর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী আরিফা খান জামিনের আবেদন করে জানান, 351 দিন ধরে উনি কাস্টাডিতে, কোভিড রোগী ছিলেন, ফুসফুসের সমস্যা, জামিনের আবেদন করতে চাই। যদিও সিবিআই এর আইনজীবী ডিএন পান্ডে জানান, প্রোগ্রাম অফিসার ছাড়াও আরও সাক্ষী রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে, সিডিতে সব রয়েছে, সকলে জামিনের বিরোধিতা করছি। সওয়াল জবাব শেষে পার্থ চট্টোপাধ্যায় সহ ধৃত 6 জনের 27 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে অন্তত 50 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে একযোগে সিবিআই ইডিকে তদন্তে নামার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু এতদিনেও নথি হস্তান্তর করেনি সিআইডি, আর তাতেই ক্ষুব্ধ বিচারপতি রাজ্যকে 50 লক্ষ টাকা জরিমানা করলেন। সমবায় দুর্নীতির তদন্ত নিয়ে রাজ্যকে তীব্র ভৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, একই সঙ্গে রাজ্যকে 50 লক্ষ টাকা জরিমানার নির্দেশ বিচারপতির। উল্লেখ্য, গত 24 আগস্ট আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে অন্তত 50 কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি। 25 আগস্ট থেকেই তদন্ত শুরু করে 12 অক্টোবরের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করার নির্দেশ দেন তিনি। কিন্তু এতদিনেও নথি হস্তান্তর করেনি সিআইডি, আর তাতেই ক্ষুব্ধ বিচারপতি। শুক্রবার রাজ্য সিআইডি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে এই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানায়। বিচারপতির পর্যবেক্ষণ, এই আর্থিক দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর হয়নি, মামলার নথি সিআইডি হস্তান্তর করেনি সিবিআইকে, উল্টে আগের নির্দেশের পুনর্বিবেচনার আবেদন করেছে সিআইডি। চরম বিরক্ত বিচারপতি রাজ্যকে 50 লক্ষ টাকা জরিমানা করেন। আগামী 2 সপ্তাহের মধ্যে এই অর্থ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা করতে হবে বলে জানান তিনি। ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, গরিবের টাকা মেরে আপনারা ছেলে খেলা করছেন, কারা এই টাকা নিয়েছে সিআইডি এত দিনেও জানে না, কিন্তু আমি জানি। একই সঙ্গে তার নির্দেশ, সিআইডির থেকে সিবিআই এর হাতে তদন্তভার আগামী 3 দিনের মধ্যে তুলে দিতে হবে। পরের 3 দিনের মধ্যে তদন্ত শুরু করবে সিবিআই, তদন্ত করবে ইডিও। যদি নির্দেশ কার্যকর না হয় তাহলে স্বরাষ্ট্র সচিবকে তলব করা হবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও নির্দেশ কার্যকরী করার নির্দেশ দেন বিচারপতি। মন্তব্য করা হয়েছে সিআইডি এতদিন অর্থাৎ 3 বছরেও কোনো তদন্তের কিনারায় পৌঁছতে পারেনি। কোন মন্ত্রীর খাতে কত টাকা রয়েছে, কোন মন্ত্রী কত টাকা পেয়েছে, কে আগে সাইকেল চড়তো এখন বিএমডব্লিউ চড়ে, সব খবর আমার কাছে আছে। জানতে চাও? জানাবো না, তবে এখন সিবিআই তদন্ত করুক, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবং পাশাপাশি বলা হয়েছে সিবিআই দেখবেন বাকি যে তদন্তভার বাকিটা, এবং অন্য আর্থিক দুর্নীতির দিকটা দেখবে ইডি, দুজনে মিলেই তদন্ত করবে এই সমবায় সমিতির, এবং রিপোর্ট জমা দেবে কলকাতা হাইকোর্টে। আগামী দিনে সিবিআই এবং ইডি কি তদন্তের রিপোর্ট জমা দেয় সেটাই এখন দেখার বিষয়, এবং রাজ্য নিজের জালেই নিজে ফাঁসলো এ কথাতেও উঠছে প্রশ্ন, রাজ্যের ভূমিকা নিয়ে, সিআইডির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় শায়ন চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। সমবায় দুর্নীতি মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, পাশাপাশি 50 লক্ষ টাকা জরিমানা করা হলো রাজ্যকে, ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। গত 24 আগস্ট আলিপুর দুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে অন্তত 50 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু এতদিনেও নথি হস্তান্তর করেনি সিআইডি, আর তাতেই ক্ষুব্ধ বিচারপতি রাজ্যকে 50 লক্ষ টাকা জরিমানা করলেন শুক্রবার। আগামী 2 সপ্তাহের মধ্যেই অর্থ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা রাখতে হবে বলে জানান তিনি। পাশাপাশি সিআইডির থেকে সিবিআই এর হাতে তদন্তভার আগামী 3 দিনের মধ্যে তুলে দিতে হবে, যদি নির্দেশ কার্যকর না হয় তাহলে স্বরাষ্ট্র সচিবকে তলব করা হবে বলেও হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, আদালতের ব্যাপারে কোনো বিচার চাইতে গেলে উচ্চ আদালতে যেতে হয়, আগামী দিনে কি এই নিয়ে তবে ফের আইনি লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র? আদালত যা বলেছে তার বিরুদ্ধে তো কোনো কথা বলা যেতে পারে না। আদালতের একটা ব্যাপার আছে, আদালতের কাছে, আদালতের ব্যাপারে কোনো বিচার চাইতে গেলে উচ্চ আদালতে যেতে হয়,
তো সেটা দল ঠিক করবে, উচ্চ আদালতের যাবে নাকি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের ভার্ডিক্টটি মেনে নেবে। তবে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা, সমবায় ব্যাংকে বেশি টাকা রাখবেন না, টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখুন, আবেদন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, কোঅপারেটিভে যে ধরনের দুর্নীতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছে অরূপ রায় কোঅপারেটিভ মন্ত্রী যিনি ছিলেন তাকে সরানোর জন্য। প্রত্যেকটা কোঅপারেটিভে টাকা লুট হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে লোন দিয়ে দেওয়া হচ্ছে, সেই লোনগুলো খারাপ লোন হয়ে যাচ্ছে, যাকে ব্যাংকের ভাষায় বা পোশাকি ভাষায় NPA বলা হয়, নন পারফর্মিং অ্যাসেট, এবং এই ব্যাংকগুলো ভবিষ্যতে ডুবে যাবে। এবং আমি মানুষকে, সাধারণ মানুষকে অনুরোধ করব, সমবায় ব্যাংকে বেশি টাকা রাখবেন না, টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখুন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। রাজ্যকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। আর অভিজিৎ গাঙ্গুলী আজকে বললেন, এই সরকার চালাকি করছে আদালতের সঙ্গে, 50 লক্ষ টাকা ফাইন দেওয়া হয়েছে। তাহলে একটা বাচ্চা ছেলে যদি স্কুলে পড়তে গিয়ে কিছু করে, কোনো কোনো স্কুলে ফাইন সিস্টেম আছে, তখন গার্জেনরা তাকে ধরে যে কোন অপরাধ করেছেন। তাহলে নির্বাচিত রাজ্য সরকারের গার্জেন হচ্ছে বাংলার মানুষ, গভর্নরও নয়, দেশের সরকারও নয়। তাহলে সেই গার্জেনদের রাস্তায় নেমে জিজ্ঞেস করা উচিত, এই সরকার কেন ফাইন দিতে বাধ্য হলো এবং কেন চালাকি করছে। আর চালাকি যখন ধরা পড়ে গিয়েছে, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, দুর্নীতির তদন্ত আটকানো হচ্ছে, এটাই তো আমাদের অভিযোগ। 50 লক্ষ টাকা জরিমানা এরা সিধা হবে না, এদের জন্য আরও কড়া ব্যবস্থা নেওয়া দরকার। কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এখন আগামী দিনে এই মামলার জল কতদূর গড়ায়, তদন্তেই বা নতুন কি উঠে আসে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আগামী সপ্তাহ থেকে যাদবপুরে বসছে CCTV। 3 নম্বর এবং 5 নম্বর গেটে CCTV-র সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। CCTV-র দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক। বিশ্ববিদ্যালয়ের 5টি গেট এবং হস্টেলের 2টি গেটে CCTV বসানোর সিদ্ধান্ত আগে নিয়েছে কর্তৃপক্ষ। উপাচার্যের ঘরের বাইরে 1টি CCTV বসানো হচ্ছে। আগামী সপ্তাহ থেকে ক্যাম্পাসে বসতে চলেছে আরও CCTV। শান্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শান্তন, কি জানা যাচ্ছে বিষয়ে? CCTV কিন্তু উপাচার্যের ঘরের বাইরে ইতিমধ্যেই বসেছে। এবার আগামী সপ্তাহ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে গেট রয়েছে সেই গেটগুলোতে CCTV বসছে, এবং 3 নম্বর এবং 5 নম্বর এই 2টি গেটে CCTV-র সংখ্যা অনেকটাই বাড়বে, এমনটাই বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর। এবং যে সংস্থা এই CCTV-র দায়িত্বে রয়েছেন তারা আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবে। আজকে উপাচার্যের সঙ্গে তাদের বিস্তারিত বৈঠকও হয়েছে, এবং শুধুমাত্র এই ক্যাম্পাসের গেটগুলো নয়, হোস্টেলেও কিন্তু CCTV বসানো হবে, এবং ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গাতেই CCTV বসানো হতে পারে UGC-র গাইডলাইন মেনে, এমনটাই সেই সংস্থাকে বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে এই CCTV বসানোর সময় ছাত্র বিক্ষোভও হতে পারে, এমনটাই আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই আগাম সতর্কতা তারা নিতে চাইছে, এবং সেই বার্তা সেই CCTV-র যে কোম্পানি রয়েছে তাদেরকেও কিন্তু এই বার্তা দেওয়া হয়েছে, তারা যাতে সতর্কতা অবলম্বন করে কাজ করে। অর্থাৎ এই যাদবপুর কাণ্ডের পর অবশেষে বিশ্ববিদ্যালয় নড়ে চড়ে বসার পর যে উপাচার্যের ঘরের বাইরে যেরকম CCTV অ্যাক্টিভ করা হয়েছিল, তারপর এবার ক্যাম্পাসে আগামী সপ্তাহ থেকেই সেই CCTV বসানো হবে, এবং UGC-র গাইডলাইন মেনে ধাপে ধাপে সব জায়গাতেই CCTV বসবে যাদবপুরে। ধন্যবাদ শান্তন, কথা বলছিলাম শান্তন ভট্টাচার্য ছিলেন টেলিফোনে।
রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনে তৎপর খোদ সুপ্রিম কোর্ট। ইউজিসি রাজ্য আচার্য তথা রাজ্যপালকে বসে 3-5 জনের প্যানেল তৈরি করার নির্দেশ শীর্ষ আদালতে। বিশ্ববিদ্যালয় অচলাবস্থা কাটাতে উদ্যোগ ইতিবাচক বলছেন শিক্ষাবিদরা। একইভাবে তুঙ্গে বঙ্গ রাজনীতিতে তরজা। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটানোর জন্য আজ সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত নিল। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ আজকে স্পষ্ট নির্দেশ দেয় রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসিকে যে তাদের প্রত্যেকের পক্ষ থেকে 3-5টি নামের একটি প্যানেল আগামী 25 তারিখের মধ্যে জমা করতে হবে শীর্ষ আদালতে। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য সিবি আনন্দ বোস। এই নিয়োগ ঘিরে চরমে শিক্ষা দপ্তর বনাম রাজভবন সংঘাত। মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী দুজনেই। যদিও পাল্টা বিশ্ববিদ্যালয়গুলোকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত করার ডাক দিয়েছেন আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস। ফলে স্পষ্টতই উচ্চশিক্ষায় অচলাবস্থার পরিবেশ। এবার এই অচলাবস্থা দূর করতে উদ্যোগী সুপ্রিম কোর্ট 3-5 সদস্যের প্যানেল চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত। এরাই সার্চ কমিটির সদস্য হবেন এবং রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোয় উপাচার্য নিয়োগ করবে। আর সুপ্রিম কোর্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর মত, রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, এই বিষয়ে আর কি বললেন তিনি? এই যে রাজ্য সরকার এবং রাজ্যপালের এই অদ্ভুত সংঘাত, এবং এটা অত্যন্ত দুঃখজনক, এবং এর ফলে ইউনিভার্সিটি, ছাত্র, শিক্ষক প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হচ্ছেন। এবং এই অন্তর্বর্তী উপাচার্য বারবার দিয়ে কাজ চলে না, এবং কাজ চললেও যেখানে রাজ্য সরকার এবং রাজ্যপালের কোঅপারেশন নেই সেক্ষেত্রে আলটিমেটলি ইউনিভার্সিটি সাফার করছে। সুতরাং মহামান্য আদালত যেটা বলেছেন সেটা একদম ঠিক। তৃণমূল বিধায়ক তাপস রায় এই অচলাবস্থা প্রসঙ্গে ঘুরিয়ে বিরোধী দল বাম এবং বিজেপিকে কটাক্ষ করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্বাগত জানান। তার অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা না করে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। সুপ্রিম কোর্ট নাকি আচার্যের উপর সার্চ কমিটি গঠনের ভরসা রাখতে পারছেন না, এই দাবি শিক্ষামন্ত্রীর কণ্ঠে। আমি সার্বিকভাবে তো মহামান্য শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানাবো। অর্থাৎ আমাদের যে প্রাথমিক যে দুটি বক্তব্য তথা দাবি ছিল, একতরফাভাবে মাননীয় আচার্যর রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করা, সুপ্রিম কোর্ট স্পষ্ট তো বলেছেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে করতে হবে, এবং দুই, খুব দ্রুত যাতে অন্তর্বর্তী এই সব ব্যাপার স্যাপার না করে যাতে পার্মানেন্ট সার্চ কমিটি গঠন করা হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের অবজারভেশন হচ্ছে এই যে এমনকি আচার্যের উপর তারা সার্চ কমিটি গঠনেরও ভরসা রাখতে পারছে না। বাম বিজেপি কি একেবারে বেদবাক্য নাকি? বামেরা যা বলে, বিজেপি যা বলে, ওরা তো আর যা বলবে সেটা তো রাজনৈতিকগতভাবে বলবে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেটা বলবে সেটা তো সংবিধান, ল অফ দ্য ল্যান্ড যেটা বলে সেটা বলবে। সুতরাং বাম বিজেপির কথায় কান দিই না আমরা, আর কান দিয়ে কোনো লাভও নেই, তার কারণ ওদের কথা বেদবাক্য নয়। আর ওদের অনেকেই অনেক কিছু বলে যা না জেনে না বুঝে শুনে বলে। সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছে বঙ্গ বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, স্থায়ী উপাচার্য নিয়োগ সার্চ কমিটির মাধ্যমেই করতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় মমতায়ন আটকে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ। উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর উদ্যোগ সপাটে খাপ্পর খেয়েছে খোঁচা শুভেন্দু অধিকারীর। পার্মানেন্ট ভাইস চ্যান্সেলার নিয়োগ করার জন্য নিয়ম হচ্ছে সার্চ কমিটি গঠন করতে হবে। তো পার্মানেন্ট ভাইস চ্যান্সেলার যখন নিয়োগ করার প্রয়োজন হবে অবশ্যই সার্চ কমিটি গঠন হবে, সেটাই নিয়ম। এখন তো বর্তমানে মহামহিম রাজ্যপাল যাদেরকে ভাইস চ্যান্সেলার নিয়োগ করেছে তারা তো সবাই টেম্পোরারি ভাইস চ্যান্সেলার, তারা তো কেউ পার্মানেন্ট ভাইস চ্যান্সেলার নয়, সেইটা করার অধিকার রাজ্যপালের আছে।
সুপ্রিম কোর্টের সার্চ কমিটি গঠনের এহেন উদ্যোগ ঘিরে এভাবেই সরগরম থাকল রাজ্য রাজনীতি। এখন শিক্ষাবিদেরা দেখতে চান সংঘাত ছড়িয়ে উপাচার্য নিয়োগে কতটা কাছাকাছি আসতে পারে নবান্ন আর রাজভবন। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ। এক বছর পর জেলবন্দি বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, এই পুজো তাকে জেলেই কাটাতে হবে এমন চর্চাও তুঙ্গে রাজ্য রাজনীতিতে। এবার জেল থেকে বেরোতে মরিয়া চেষ্টা রাজ্য রাজনীতির কেষ্ট মণ্ডলের। গরু পাচার মামলায় সিবিআই এর দায়ের করা মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অনুব্রত। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে ওঠে অনুব্রত মণ্ডলের জামিন মামলা। তবে তৃণমূল নেতার আইনজীবীরাই সময় চেয়ে নিয়েছে আদালতের থেকে, ফলে শুনানি পিছিয়ে আগামী শুক্রবার ধার্য করেছেন বিচারপতি বসু। উল্লেখ্য, গরু পাচার মামলায় গত বছর 11 আগস্ট সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে আসানসোল জেলেই বন্দী ছিলেন বীরভূমের তৃণমূলের এই দাপুটে নেতা। নভেম্বরে আসানসোল জেলেই গরু পাচার মামলায় অভিযুক্ত হিসেবে অনুব্রত মণ্ডলকে শোন অ্যারেস্ট করে ইডি। তাকে দিল্লি এনে নিজেদের হেফাজতে রাখতে বিস্তর আইনি লড়াইয়ের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সংস্থাকে। অবশেষে দীর্ঘ এই আইনি লড়াই শেষে গত মার্চে অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে দিল্লি উড়িয়ে আনে ইডি। তারপর থেকে তিহার জেলই রাজ্য রাজনীতির কেষ্ট মণ্ডলের ঠিকানা। ইতিমধ্যে রাউস অ্যাভিনিউ আদালত থেকে দিল্লি হাইকোর্টে একাধিকবার জামিনের আবেদন করেন অনুব্রত। কখনো মামলা শুনানি পিছিয়েছে, কখনো খারিজ হয়।